বিসমিল্লাহ রহমান রাহিম। আজকে লেকচারে আমরা দেখবো একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা খুব সহজেই ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আমরা পূর্বের লেকচারে জেনেছি যে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16 এবং ডেসিমালের বেজ হচ্ছে 10। আমরা তার মানে 16 বেজকে আমরা কনভার্ট করব 10 বেজের একটা সংখ্যায় সংখ্যা পদ্ধতিতে। তো আমরা উদাহরণস্বরূপ একটা হেক্সাডেসিমালের সংখ্যা লিখি, সেটা হচ্ছে ধরে নিই আমরা, সেটা হচ্ছে এফ 5 7। এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা কি করতে হবে, আমাদের 10 বেজ মানে ডেসিমেলে আমাদের নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এই যে সেই সংখ্যাটা আমরা লিখছি এফ 5 7, এর পজিশনগুলো আমরা একটু খেয়াল করি। আমরা বলবো এই জি 7 হচ্ছে 0তম পজিশনে আছে, তার বাম পাশেটা হচ্ছে 1তম পজিশনে, তার বাম পাশে এটা হচ্ছে 2তম পজিশনে। তো এটাকে আমরা বলতেছি 0তম পজিশনে। আর এই হেক্সাডেসিমেলের বেসটা কত, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, তার মানে এটাকে আমরা বলবো 16 টু দি পাওয়ার 0। অনুরূপভাবে তার পরেরটাকে আমরা কি বলবো, 16 টু দি পাওয়ার 1। অনুরূপভাবে তার পরেরটাকে আমরা বলবো 16 টু দি পাওয়ার 2। এইভাবে আমাদের বাড়তে থাকবে, আরেকটা যদি সংখ্যা থাকতো তাহলে আমাদের 16 টু দি পাওয়ার 3 হইতো, এইভাবে। তো এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নির্ণয় করতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা বের করলাম পজিশন অনুযায়ী 16 টু দি পাওয়ার 0 1 2 3 বের করলাম, এর সাথে গুণন করতে হবে ওই যে পজিশনে ভ্যালুটা আছে হেক্সাডেসিমেল সংখ্যার, ওটার সাথে গুণন করতে হবে। কীরকম একটু দেখি, আমরা তো সহজেই বুঝতে পারবো। তাই আমি ধরলাম 7, এই 7-এর সাথে গুণন করতে হবে আমাদের কত, এই 16 টু দি পাওয়ার 0, মানে এই 16 টু দি পাওয়ার 0 এই পজিশনে এই সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে আমাদের 7, তার মানে 7-এর সাথে 16 টু দি পাওয়ার 0 গুণন করতে হবে প্লাস, তার এর জন্য এটার সাথে একটা প্লাস আকারে থাকবে। এই প্লাস আমরা কি করব, এই 5, তার পরের পজিশনে সংখ্যাটা কত, 5, তো এই 5-এর সাথে কত গুণন করব আমরা, 16 টু দি পাওয়ার 1 গুণন করব। অনুরূপভাবে এটা দেব প্লাস, তার মানে এফ এর সাথে আমরা কি গুণন করব, এফ। আসলে এখানে এফ বলতে, হেক্সাডেসিমেলের এফ বলতে কত আমরা জানি, হেক্সাডেসিমেলের এফ বলতে হচ্ছে 15। এটা আমরা পড়েছি, আমরা হেক্সাডেসিমেল সংখ্যা যখন পড়েছি তখন ওই লেকচার, ওই পূর্বের লেকচারে আমরা পড়েছি। অনুরূপভাবে যদি ই থাকতো তাহলে আমাদের কত হয়তো, 14 হয়তো। অনুরূপভাবে যদি ডি থাকতো তাহলে কত হতো, 13। আমাদের যদি সি থাকতো তাহলে হয়তো 12, এবং বি থাকলে হয়তো আমাদের 11, এবং এ যদি থাকতো হয়তো আমাদের 10। এইভাবে আমরা হেক্সাডেসিমেলের এই সিকোয়েন্সে, এ মানে 10, বি মানে 11, এইভাবে। তো আমাদের এখানে যেহেতু এফ আছে তাহলে আমাদের কত আছে, এফ মানে হচ্ছে আমাদের এখানে 15 আছে। তো এই 15-র সাথে আসলে কত গুণ করতে হবে, 15-র সাথে এই 16 টু দি পাওয়ার 2 গুণন করতে হবে। তো এই এই হচ্ছে নিয়ম। এখন এই সংখ্যাগুলোকে আমরা কি করলে হবে, আমাদের শুধু গুণন করে বসায় দিলেই হবে। তার মানে 15 ইনটু 16 স্কোয়ার, 15 ইনটু 16 স্কোয়ার, আমরা একটা ক্যালকুলেটার নিয়ে আসি, 16 স্কোয়ারে কত আসে আমরা দেখি। ক্যালকুলেটার নিয়ে আসি আমরা, এটাই ডান পাশে রাখি আমাদের ক্যালকুলেটরটা, দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে ক্যালকুলেটর আমাদের। আচ্ছা, এখন আমাদের কি করতে বলেছিলাম, আমরা ওই 15-র সাথে 16 স্কোয়ারটাকে দেবো। 16 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 256। কত, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, প্লাস করতে হবে এই 5-এর সাথে 16 গুণন করতে হবে। একবারে করলে ভালো হয়তো আমাদের মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 5-এর সাথে গুণন করব হচ্ছে 16, 5-এর সাথে গুণন করলে হয় 16, এটা হচ্ছে 80, মানে 5 16 80। টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, তার মানে 1-এর সাথে 7 গুণন করলে কত হবে, এটা 7ই হবে। তো এ হচ্ছে এটা টোটাল আমরা গুণন করব, এটা টোটাল গুণন করার পরে, যোগ করার পরে আমাদের কত আসে এটা আমরা একটু দেখি।
ক্যালকুলেটারে আমরা এই 15 × 256, 15 × 256 কত আসে? 15 × 256 এটা আসছে 3840। এর সাথে আমরা প্লাস করব হচ্ছে 80 + 7, 87। 87 যোগ করলে আমাদের আসে 39, 27, তার মানে 39, 27, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় ডেসিমাল সংখ্যা। তো আমরা আরেকটা উদাহরণ করি, আরেকটা উদাহরণ করলে আমাদের আরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পরে আমি একটা উদাহরণ লিখতেছি। ধরে নিলাম আমাদের একটা সংখ্যা হচ্ছে 5b.7a, এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা আমরা ডেসিমেলে যদি রূপান্তর করতে চাই তাহলে এখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা দশমিক সংখ্যা, আগেরটা কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, দশমিক ছিল না, এই আমাদের এই দশমিকের বামের যে নিয়মটা সেটা আগে যে একটু আগে যে করলাম আমরা, এই নিয়মটাই আমাদের ফলো করতে হবে। তো আগের নিয়ম অনুযায়ী আমাদের কি হবে, বির সাথে গুণন হবে কত? বির সাথে গুণন হবে ওই 16^0। এখন বি বলতে কত? বি বলতে আসলে, আচ্ছা আমরা ওই ক্যালকুলেটারটা অফ করে আসি। বি বলতে হচ্ছে আমরা ওই আগের একটু লিখেছিলাম, বি মানে হচ্ছে 11, এটা আমরা জানি। তার মানে 11 সাথে কত গুণন হবে? এই 11 সাথে গুণন হবে 16^0 প্লাস, তারপর হচ্ছে এই 5 এর সাথে গুণন হবে কত আমাদের? 5 এর সাথে গুণন হবে এই 16^1। তো এইভাবে যাইতে থাকতো বাম দিকে, যেহেতু আজ নাই। এখন আসি প্লাস, প্লাস হচ্ছে এই এই দুটো আলাদা আলাদা করে আসলে যোগ করতে হবে, এই আমরা দশমিকটা ডিরেক্ট আমরা প্লাস লিখে দিলাম। এখন এই 7, এই 7 এর সাথে কত গুণন করতে হবে? এই 7 এর সাথে গুণন করতে হবে 16^-1। -1 কেন? আমরা এই যে 0 দিয়ে শুরু করেছিলাম, এই পজিশন থেকে আমরা বাম দিকে গিয়েছি, বাম দিকে গেলে আমরা এক করে বাড়াই বৃদ্ধি করেছি, যেমন 1, তারপরে 2, এইভাবে বৃদ্ধি করতেছি। এখন ডান দিকের ক্ষেত্রে যখন দশমিকের ডানে যখন আমরা যাব, এটা এক করে আসলে হ্রাস করতে হবে, যেমন 0 - 1 - 1, তারপরে কত হবে -2 - 3, এইভাবে আসলে করতে হবে। তারপরেরটা দেখি আমরা তাহলে বুঝতে পারবো। তারপরেরটা কত? এ, এ মানে আসলে কত? ওই যে একটু আগে আমরা দেখেছি, এ মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে 10। এই 10 এর সাথে কত গুণ করতে হবে আসলে? 16^-2, আমরা তো দেখলাম এটা 1 এর পরে -2, এটা আমরা এখন ক্যালকুলেশন করতে হবে। 16 সাথে 1 মানে 16, 16 সাথে 5 গুণন করলে হয় আমাদের 80 প্লাস, এটা হচ্ছে 1, এর সাথে 16^0, ওই যে আগে একটু আগেই বুঝতে পারলাম আমরা, 16^0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 11 গুণন করলে হচ্ছে ওটা 11ই প্লাস, এটা কত? এটা হচ্ছে আসলে আমাদের 7 ভাগ হচ্ছে ইনভার্স আকারে আছে, তার মানে 16, এটা আমরা লিখতে পারি প্লাস, এটা যদি আমি বলি 10^16² এইভাবে আছে। এই টোটালটা আসলে যোগ করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এটা কত? 8, এটা হচ্ছে 91, এই দুটো যোগ করে দিলাম প্লাস, এই 7কে 16 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 0.4375, আমি ক্যালকুলেটারে করলাম, আপনারা দেখে নেবেন। আর ওই 10কে 16² দিয়ে আমি যদি ভাগ করি, 16² মানে হচ্ছে আসলে 256, তার মানে 10কে 256 দিয়ে ভাগ করলে আমাদের আসে 0.039 সামথিং আসে, আমরা 2-3 করে নিয়ে করেছি। তো এই তারপরে এই শর্টকাটে আমরা যোগ করতে হবে আসলে 9.04765, এরকম একটা ভ্যালু আসবে। তো এই যে সংখ্যাটা আমাদের আসলো, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় কি সংখ্যা, আমাদের ডেসিমেল সংখ্যা। তো এইভাবেই আসলে আমরা কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে খুব সহজেই ডেসিমেলে রূপান্তর করতে পারি। তো আমাদের শুধু খেয়াল রাখতে হবে, যদি ভগ্নাংশের বা দশমিক আকারে কোনো সংখ্যা দেওয়া থাকে, সেটার ক্ষেত্রে আমরা কি করব, দশমিকের বামের অংশ আমাদের কী করে পূর্বের জেনারেল যে নিয়মটা আছে সেভাবেই হবে, এবং এই 6^0 বাম দিকে যাওয়ার ক্ষেত্রে এক করে বৃদ্ধি হবে, এবং দশমিকের ডানের ক্ষেত্রে এক করে বৃদ্ধি পাবে, যেমন
16 টু দি পাওয়ার মাইনাস 1, 16 টু দি পাওয়ার মাইনাস 2, 16 টু দি পাওয়ার মাইনাস 3 এইভাবে ডান দিকে যেতে থাকবে। তো এই সবগুলোকে আলাদা ওই পজিশনের ভ্যালু দিয়ে গুণন করে আমরা সবগুলোকে একত্রে যোগ করে দেব। এইভাবেই আসলে আমাদের নির্ণয় করতে হবে। তো এই ছিল আমাদের আজকের হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলের সংক্ষিপ্ত আলোচনা। আমরা আশা করতেছি আমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাদের জানান, আমরা পরবর্তীতে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।